সকলকে পাকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আল্লাহ বলে বান্দারে একটা রাস্তা দিয়ে যদি কালো পিপড়ে চলে যাই কেউ দেখতে পায় না কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই ও মুসলমান কারোর সঙ্গে চালাকি করো বা করো কিন্তু আমার সঙ্গে কোনো রকম চালাকি করো বা না তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ওটা পৃথিবী চেয়েছি ইসলাম তুবে না কোরআন তুমি না মসজিদ আমাদের মাদ্রাসা থমে না আর আমরা বলবো বেইমান কেন করে শোনালে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি আর একদিন থেকে আমরা মসজিদ তৈরি করব আর একটা ঘটনা শুনেলেন আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায় যেখানে একবার সেজদা হয়ে যায় পৃথিবীর কোন ক্ষমতা নাই করুক বাড়ি করুক গাড়ি করুক আপনারা মন্দির করুক আর যাই করুক না কেন পৃথিবীর কারো ক্ষমতা না আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কেমন পর্যন্ত মসজিদ আছে মসজিদ থাকবে কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবে না আর একটা ঘটনা শুনে নি যাকে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ আমি আপনাদেরকে বলি রে বাবা ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কুড়ল মেরেছিলেন যিনি যিনার নাম হলো বলবার সেই সেই দিন আমাদের মুর্শিদ আমাদেরশে বলে গেল এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আল্লাহ আমি অমুসলিম ছিলাম জানি না আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে ওই বলবর সিং বলে গেল মসজিদে সর্বপ্রথম কড়ল মেরেছিলাম কিন্তু মাবুদ গো আমি একটা মসজিদের বদলা আমি হাজার মসজিদ আরো আরো বছর ধরে তৈরি করে দিয়েছি কত আল্লাহ আমাকে কবুল কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো যারা ওই বাবুরি কেড়ে নিয়ে মন্দির তৈরি করেছে বিল্ডিং করেছে আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে আর নাচেত তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ আমি এদের হাত রে বাবা কোরআন খুলুন

কালকে আমাদের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে আল্লাহ কবুর বড় কঠিন বড় ভয়ঙ্কার রে বাবা প্যারা নবী দয়ার নবী বলে গেছে রে বা আল্লাহ নবী বলে যেন কবরে এক নাই দুই নাই বাবজি নিরানব্বইটি সাপ রাখা হবে বোকারি শরীফের হাতিতে এসেছে কবরের ভিতরে নিরানব্বইটি সাপ হবে রে বাবা ও মুসলমান দানের মাটি তোমার তে যাবে কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর রে বাবা তাই আমি বলবো বা অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে তিনটে তার আমল কবর শুয়ে যায় নবী বললেন জামা দাল ইনশাল ও মুসলমান নবী বলেছেন তিনটে জিনিস তার কবরে চলে যায় আমি আপনাদেরকে বলবো কবরে শেষ 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 কি হয়ে যাবে তাই আল্লাহর ঘরের জন্য মা করে হাজার করে টাকা জানি এটা রাখি গো বেলাঙ্গা থানা মির্জাপুর এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না নাই বলুন আছে না নাই আছে বেনামিতে দেখো না করিয়া কুডি হাজার দিলো টাকা মসজিদ ভাবিয়া আর দুবা বা কুড়ি যে মে পেডা কারণ, কারো দিও বেনামে তুমি সুখের

আল্লাহ রবি আর বান্দা খুশবুর কামার দুজন ছিল দশ দশ করে দুজন কুড়ি হাজার হইল করি যাবে দুজনের কারণ তাদের তুমি সুখের জীবন আর তোমা করি আমি করি গৌরব বানা খুশবুর কামার কে গো কখনো হলো না আল্লাহ মামিন আল্লাহ কবুল করে নিয়ে জনে মানে দিও আল্লাহ

করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আল্লাহ আকবর এই দেখেন আসাম থেকে একজন আল্লাহর বান্দা মসজিদের লেগে দশ হাজার টাকা আদায় করে নিয়েছে আপনার নাম কি আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাত করো রোজে রোজগারে বরকত দিও মামলা তুমি কবল করে নিও আল্লাহ উনিও দু হাজার দেবেন উনিও আবার দু হাজার দেবেন দশ হাজার আদায় করেছেন আবার তিনি দু হাজার দেবে যোগ্য মা বাপের যোগ্য ছেলে নুসাদ গোছিল এ দশ দুই হাজার টাকা দেখলি সে লিখে দিল এই আলো তো করি তোর মা বাপের কারো এই আল্লাহ তার মা বাপকে দিও সুখের জীব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বল করি আল্লাহ হুমামি আস হাজার টাকা পাও বেশি লয় না কত দশ মাত্র দশ হাজার কোটি টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাপজি আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বড় খোঁজ দিব আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেব আমি আল্লাহ তাদের হায়াত রোজ করবো রোজি রোজগারে বড় দিব দেব তাই আমি বলবো মা আর মা তোরে পাঁচ জন দরো মা দশ হাজার ও ভাই

ইসলামের পথে ডুবিয়ে দিলো হবে না আমি আপনাদেরকে বলবার একজন দরুদইpmod ভিতরে কেউ না আজ আমি বলবো মা রবজি আমার শোনা আর আমার কেউ নাই এমন কোন দরুদ ইনশাআল্লাহ বলে হুজুর আমার মা চলে গেছে জন্ম দুঃখিনী আমার বাপ কবরে চলে গেছে জানি না যল তিনি মা এর নামে হুঁজে দশ হাজার টাকা আমি দেব অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব এমন কোন দরুদী মুসলমান এই মত ভিতরে হবে না বা কিন্তু দশ হাজার দুর্নীতি আমি আবেদন করে রাখলাম এবার আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে এই মদলিসের ভিতরে দশজন দরদিকে বলবো ডানে ভাই পেছনে সামনে উপরে নিচে পাবজি ভাই মা খালা বোন সকলকে বলবো বাপরে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে আমি দশজন দরদিকে দেখতে চাই সোনা এই দেখেন আল্লাহ র ফিয়া রাম বন্ধন সেতু লোক আছিলো সর্বপ্রথমে তে পাঁচ হাজারও লিখিল আর দুবারে সেদুলর কারণ তা খেয়ে তুমি সুখে রজিবো এই দেখেন এক নম্বর দশো পাঁচ হাজার হইল আমি আপনাদের কে বলবো এই বললি শ্বুরীর ভিতরে দশজন দুটো দিকে আছে বাপ মাত্র পাঁচ হাজার শুকুরুল্লাহ দেখো মৌলা কোথায় বসেছিল এ দাদা দাদি নানা নানির নামে নগর দিল পাঁচ হাজার মসজিদ বানাতে আর দুয়া করি তাকার দাদো দাদি নানা নানির কারণ আর দিজ দিজ দিও তাকে সুখের বাঁধন এই আর দুয়া করি তাকার দাদো দাদি নানা নানির জন্য শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আর দুয়া করি আমি

তাই শোনা তিন নম্বরে পাঁচ হাজার

শত শত মাখালা বন্দর বানিয়ে দিও আয়ে সাগর ফতে মারু মত লি আল্লাহ রিয়ারা বন্দে মামুনেরা ছিল চাদু মন্ডলের প্যান্ডেল থেকে তেত্রিশ আর এখন কোরআন শরীফ গলো আরো দুবা করি আমি মা খালা বন্ধের কারণ দিও গো মা খাদ্য না। আল্লাহর রফিজার বান্না ফিরো ছিল কুড়ি হাজার টাকা ফিরো যোগ দিল নগদ দশ বাকি দশ মিলে কুড়ি হলো এই আল্লাহ তুমি ফিরোজের যেন কবুল করে নিও আরো দোয়া করি আমি ফিরোজের যার জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে দে তুমি ও গো পাকু বাড়ি মে জানে তুমি গো করে দি ও ভাবি বুঝলেন সে বিবেরা যদি নমাজে হয় পরোজগার হয় দিনদার হয় ইমানদার হয় কলমাওয়ালা হয় স্বামী ভক্ত গাই স্বামীকে ভালোবাসে মহব্বত করে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে আর এই সহস্ত টিহুরের সর্দারী নিষে হবে আমি জানি এটা মির্জাপুর মাঠপাড়ার মানুষ আমি জানি এদের দিল বড় বন বড় অন্তর বড় আমি আপনাদের কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা দেখতে চাই দরদি ইনশাল্লাহ পাঁচ নম্বরে একজন দেখেন আল্লাহ রফি আর লোক ছিল বাবা দি গো পাঁচ হাজার টাকা দেখো দিল নগদ দিন আরো আছে মনে নাকি ও এটা আপনার মেয়ে দিয়ে সালাদা আ ওনার মেয়ে দিয়ে সালাদা 500 টাকা আল্লাহর রপাইয়া মা বান্দা দেখো এখানেতে ছিল 5000 টাকা দেখো দেখো গো নিল এ নগদ তিন বাকি দুই মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দানের ফলভারি করে দিও এই আর তুমি করি আমি করি গোবে নতি দিযতকে তুমি তার দিও গো উন্নতি ねり,おだわり আল্লাহ বেনামিতে দেখো মাওলানা এ কানে হাজির নগদ 5000 দিল মসজিদো খাতের আর দোয়া করি আমি বেনামির করো কে গো সুখে র জীবন আর দোয়া করি আমি করি গো ربنا তার মা বাপ তুমি মাওলানা কখনো ভুল না আর দোয়া করি তার মা বাবার কারো দেজ

হেল্লা যজ্ঞ মা বাপের যজ্ঞ ছেলে এখানেতে ছিল পাঁচ হাজার টাকায় আবার নগ দোপা ঠা লৌ আরো দু বগুনি তেগর বাপের কার হল মা বাপ কি গো সুখের বা ধন মনে পড়ুছিলো তার ছিল বড়ো মাসি দো অডিটা মানে হিসাবে রাখুক নাকি হ্যাঁ এ ডাক ডাক পাঁচ হাজার হবে না।

হবে না হইল না তাহলে আর কি হইব বাপ সেই আসিলে তো হইতো নাকি আইলে তো হইতো একবার চিলিয়ে বলি আর এই তুমি আল্লাহ রফি আর দক্ষিণ পাড়া থেকে ও গো মোবাইল আর তোমা করি আমি বেনামের কারণ আল্লাহ বেনামিকে দিয়ে সুখের জীবন

কি না আল্লাহু আকবার আল্লাহ রব্বি ইয়া রহমান আব্দুল গাফফার ছিল এ পাঁচ হাজার টাকা দেখো দেখো নিল এই করে আব্দুল গাফফারের কারণ দিও গো আব্দুল গাফফার কে সুখের জীবন এই দেখেন আট নম্বর পাঁচ হাজার হয়ে গেল বাপ আমি আপনাদেরকে বলবো নয় নম্বরে আর একজন দরুদি পাঁচ হাজার ওই আর একজন পাঁচ হাজার টাকা দাদা ইনশাল্লাহ হবে না আগে ইনশাল্লাহ বলুন নয় নম্বরে আর একটা পাঁচ হাজার বাপ কেন মারাত্মক পয়েন্ট বাবা এ পয়েন্ট বড় দামি পয়েন্ট মারাত্মক পয়েন্ট কেন পাঁচ নম নয় হাজার নয় নম্বরে পাঁচ হাজার দেবেন যিনি এহকাল পরকালে কামিয়াবি হবেন তিনি তাই নয় নম্বরে একটা পাঁচ হাজার টাকা নেবো ইনশাল্লাহ কি বলবো ইনশাল্লাহ হবে না হবে কি হবে না ইনশাল্লাহ বলুন এতগুলো লোকের ভিতরে আর একজন আসুন দেখি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দাতার একটা আল্লাহ কবুল করে নিয়োজনে মালে বরফ নিয়ন্ত্রণ ও সম্পদ বাড়ি দিও আল্লাহ ইজ্জতের সঙ্গে তুমি বাড়ি দাও আল্লাহ তুমি সবের মালিক ভালো করে কান করে শোনে নি রে বাবা প্যারা গেছে কোন দিনের জন্য দিয়ে বলেছিল। কারা তো দিন কে বাচ্চা কারা আছে ইসলাম কে বাচ্চা নেওয়ালা কোরআন কে বাচ্চা নেওয়ালা মসজিদ কে

আরো দোয়া করি তাহার দাদো দাদির ওজন নেতে শান্তি সুখ দিয়ে তুমি কবর বিছাতে আরো দোয়া করি আমি করি গরবানা আশরা ফুলকে তুমি মাওলা কখনো হল না আশরা ফুলের মতো যদি আরো গিত দশ দশ করে টাকা পালা লেগে যেত আমি আন আল্লাহ আল্লাহ র ফিয়ানা ছিল তিবুর গছিলো পাঁচ হাজার টাকা মথিবর লিখে দে দিলো আধতু মাংকুরি আমি মতিবুরের র কার আল্লাহ তোর দাদ দাদি কেদিও জীবন আর দু করি আমি করি গরম বানা দাঁত দাদি কেতর তুমি কখন ভোলো না বড় নসি গোটে যদি থাকে গোবর হালতে ওঠারে জানি ও তুমি দানের বদল লহমামি কথা হলো মোডা আর একটা বছর তো টাকা ইনশাআল্লাহ হবে না কি গো আর একজন দরদ ইনশাআল্লাহ এটা হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই পরে দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের কোনো দিন কমে যাবে না দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহ বলেছে যারা আমার হয়ে যাবে আর আমার দিনের জন্য হাট টেটু বানিয়ে দেবে আমি আল্লাহ আমি তাদের যাদের মালিবরুক দিয়ে দেব আজকে আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রেবা আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবীর সাহাবারা বিশ্ব নবী যখন ডাক দিতেন সাহাবারা একে 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 জমা হয়ে যেতেন নবীকে বলেন নবী আপনি যা বলবেন আপনার জন্য আমার জীবনটাও দিতে প্রস্তুত আপনি যদি জান আমার কলিজাটা বের করে দিত রাজি হন নবী ওগো আমরা আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি ওগো নবী আমার মা-বাবা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যা আজ আমি আপনাদেরকে বলবো বাপ ইসলামের জন্য সাহাবরা বিবিকে কেবা করেছেন সন্তানকে ইতম করে দিয়েছে ও মুসলমান দরুদি আমার আজ আমি আপনাদেরকে বলবো রক্ত বিবিকে করতে হবে না সন্তানকে ইয়েতিম করতে হবে না আজ আমি একজন সামার কথা বলি বাপ হাজরত হানজালা রাজি আল্লাহ তালানহর ঘটনা শুনেলেন নবীর সাহাবা হানজালা নতুন বিবাহ করেছে বাসর ঘর ফুল সজ্জার রা আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন মদিনার যুবকেরা ও তরুণের দলেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না দিন থাকবে না সমত চা বানা যাদের ময়দানে হাজির হয়ে গেল হজরত হানজালা রদি আল্লাহ নতুন বিবাহ হয়েছে ফুল সজ্জা বাসর ঘর রে বাবা নতুন বিবাহ করেছে নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন ওলঙ্গ তরুবারি নিয়ে জন্যে যেতে শুরু করে বিবি পেছন থেকে ডাক নিয়ে বলেন পুরাণের স্বামী গো আপনি যাবেন আমি আপনাকে বাধা দেব না কিন্তু স্বামী গো আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে আপনি দয়া করে মেঘনবাণি করে আপনি গোসল টুকুন করে যান বিবিকে বলে বিবি রে আমি হানজালা যদি গোসল করতে গিয়ে আজকে দিনের যদি কোনো ক্ষতি হয়ে যায় ইসলামের যদি ক্ষতি হয়ে যায় রে বিবি ও বিবি

পাঁচ হাজার টাকা দিয়ে একচেন এক চাবি দিয়েছে আর একটা তার ভাই এক হাজার টাকা দিয়েছে তার মনে ছ হাজার আল্লাহ রেছিল কথা ছেলের মনে হয়ে গেল আহারের মা আছে কবরেতে জানিও তুমি ছেলের দোদানিতে আজি তার মা মনে গেছে দুনিয়া ছাড়িয়া কবুল রে নও গো মন না আর সে বসিয়া অনুধমা গরি আমি গরি গো মনি হৃদয়ে গতি তুমি তার দিও তার মা কে উন্নতি ও জলমানি শাস্ত্রের বিছায় নাই রে বাপ কার কোনো মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না কার কোনো মৃত্যু হবে কেউ বলতে পারবে না বাড়ি আপনি চলে গেলেন ঘুমিয়ে গেলেন সব দুটো যদি খুলে যায় হোক আর যত দুটো যদি বন্ধ হয় এই মুসলমান দেখেন ঘটনা মাধ্যমিক পরীক্ষা ছিল ছিল না মাধ্যমিক পরীক্ষা ছিল বেরকম ছিল হাতিতে পরীক্ষা দিতে এসেছিল একজন মহিলা বাপের বড় আসা মায়ের বড় আসা আমার মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিবে কত আনন্দ করতো যত্ন পরীক্ষা দিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে মোটর সাইকেলে দুই বান্ধবী আর একজনের গাড়িতে যাচ্ছিল মোটর সাইকেলে বাপ আনন্দ করতে করতে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল পেছনের দিকে গাড়ি এবং মুসলমান আজকে তার কলকাতায় মৃত্যু হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বা মৃত্যু এমন একটা জিনিস রে বাবা কারো কখন কোন টাইম চলে আসবে কারো কখন টিকিট চলে আসবে কারো কোন টাইমে আজ রাইনে হাজির হয়ে যাবে পৃথিবীর কেউ বলতে পারবে না এই নিশ্চাসে জীবনের কোনো বিশ্বাস নাই তাই আমি বলবো বাপরে এই দেখেন আল্লাহর বান্দাকে তরমা মারে গেছে মায়ের নামে 6000 টাকা ভাই আর দুই ভাই মিলে আর একটা মায়ের নাকচবি দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো মা বড় দরদরের জিনি বড় mohabbat এর জিনি মা বড় mohabbat এর জিনি এই দেখেন 10 নম্বরে হয়ে গেল আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা ইনশাআল্লাহ বলুন দশ নম্বর আর একটা আল্লাহর মানদা এগারো নম্বরে পোস্টটা হাজার টাকা ইসাল্লা হবে না কি হবে না হবে না যারা বলুন হবে হ্যাঁ গোব না বলবো নাকি হ্যাঁ হ্যাঁ চলে হ্যাঁ আর হবে না চলে হ্যাঁ হ্যাঁ বেনামিতে দেখো মালা এখানে ছিল পাঁচ হাজার টাকা বেনামি হয়ে গেল আর দোয়া হরিয়াম বেনামের কারণ এই আল্লাহ দিন বেনামি কে সুখে নজিব এই দেখেন এগারো নম্বর হয়ে গেল আমি বলিবা পাঁচ হাজার টাকা দাদা বারো নম্বরে হ্যাগো এই মির্জাপুরের মা বোনেরা এমন গিফটি কই টাকা কই এ দেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না হ্যাঁ ভাই তাহলে বলো ধরে পাঁচশো টাকা করে এক মাসের টাকা দাও মা দাও দাও সোনা মা খাদিজার মতো আয়েশার মতো কে আছো দাও সোনা হ্যাঁ কই এই কমিটির লোক পাঠিয়ে দাও আচ্ছা রাই কমিটির লোক গেছে না যায়নি হ্যাঁ পাঠাও আল্লাহ আকবর মা বোনরা টাকা দিবে লোক খুঁজে পাইছে না এখানে ওরা বসে আছে পাঠিয়ে দাও তাড়াতাড়ি হ্যাঁ নাকি মা বোন দিবে না দিবে না হ্যাঁ মা বোন টাকা দেওয়ার লেগে বসে আছে আপনারা তোমরা লিছো না এই কমিটি ছেড়ে দাও যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ দেরি করো না ইনশাআল্লাহ মা বোনরা টাকা দিবে লোক খুঁজে পাইছে না আল্লাহু আকবার এই দেখেন 11 নম্বর পাঁচাদার হলো 12 নম্বরের একটা পাঁচাদার টাকা ইনশাআল্লাহ কই দেখেন ইনশাআল্লাহ बारो नंबर हो बार। ना हो ना।, 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 ना चलते चकते सबको देखो किलना देखा वो ए चलते चकते सबको देखो किलना देखा वो अरे किल के जो फाकड़ करना है सब इतना है वो সোনা আল্লাহর বান্দা নিয়াত জমিনে আকে ধরবে দিনকে যারা আমি আবি হবে তারা ওই দেখেন একজন খাড়া হয়েছে পাঁচ হাজার দেওয়ার লাগি মনে হয় নাকি ও তো ওদিকে পালাছে হ্যাঁ মাফলার মুখে জুড়ে আমি মনে করতে উঠলাম মনে হয় পাঁচ হাজার দেবো নাকি আল্লাহু আকবার আল্লাহ বান্দা আজ এত পাঁচ আর একটা পঁচাত্তর টাকা দেওয়া লোকই নাই 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 আচ্ছে আমি জানি পাবু মার চন্দ্র জলে মায়ামিনার কলে আদর করে জা দে রী পালে শৈব চৌরে শিশু সন্তান নবী মহাম্ম বসে আছে মায়ের কুল সোনার হঠাৎ ছেলে পশুন করে ধরে মায়ের গলা আমি বলো মাগো করিও না হেলা

ছেলেকে জড়িয়ে ধরে গেলে যারে যা এই প্রশ্ন রাগে খোদা মরণ কেন হলো না শহীদ না পারি আমি ছেলের যন্ত্রণা ও মুসলমান দরদী ছোটবেলায় যাদের মা বাপ চলে যাই তাদের মতো দুঃখ আর পৃথিবীর জমিনে কিছু না তাদের মতো এটি আর দুনিয়ার জুবিনে কেউ নাই রে বাবা আজকে একটা ঘটনা দেখছিলাম বাংলাদেশের মাটিতে একটা ঘটনা দেখছিলাম ও মান্তিক দৃশ্য আজকে ঘটনা দেখছিলাম একটা এতটুকুন বাচ্চা ছেলে মা পালিয়ে গেছে থুয়ে মা থুয়ে পালিয়ে গেছে আর ওই চল ছেলে বাচ্চা ছেলেটা মা করে চিৎকার করে যা মা কনে গেলে মা কোন গেলে এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে চোর এদিকে ছুটে ছুটে কেউ কেউ তো খুঁজ নেই না মায়ের জন্য পাগল হয়ে গেল কিন্তু মা ওই কলি যার সন্তানকে ফেলে দিয়ে চলে যায় দেখবেন ছোটবেলায় যাদের মা বাবু চলে যায় তাদের মতন হাত বাগা পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা তারা বড় এতি আমার নবী এতি ছিলেন তোর বাপ হারা আল্লাহ দিছে খবর উদার এতিমকে গালি দিও না এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করো না এতিমকে বুকে টেনে না এতিমকে কাছে টেনে না আল্লাহ নবী বলেছে যারা এতিমকে ধাক্কা দা এতিমের মালকে চুরি করে লুটপাট করে খেয়ে না সে এতিমকে ধাক্কা দিল না সে কি করল এতিমের মালকে লুট করল না সে জাহান নামের আগুন জ্বলন্ত পেটে ভরে নিল আজ আমি আপনাদেরকে শোনা এই দেখেন সেদিন নদিয়া জেলায় জলসাই ছিলাম একটা এতটুকু কোন বাচ্চা আমাকে যে বলে হুজুর এই পনেরো পঞ্চাশটা টাকা আমি রেখেছি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন বলে কেন রে বাবা বলে হুজুর গো আজকে পনেরো দিন হলো আমার মা মারা গেছে আমার মা বেঁচে থাকতে আমাকে স্কুলে রেখে আসতো স্কুল থেকে নিয়ে আসতো তারপরে আমাকে যত্ন করে গোসল করে মুখে খাবার তুলে দিত আমি যতক্ষণ না ঘুমাইতাম আমার জননী আমার মাথা দেখা বলিয়ে দিত কষার কামড়ে আসে না কিন্তু আজ পর্যন্ত পনেরো দিন মা চলে গেছে আমাকে কেউ গোসল করাই দেয় না আমাকে কেউ খেতেও ঠিক মতন দেয় না কামড়ে হোমাস না আমার জন্যে কেউ মশুরি টাঙিয়ে দেয় না হুজুর গ আমার মায়ের ওই বালিশখানা রয়েছে ওই বালিশখানা আমি মাথায় দিয়ে আমি চোখের পানি পানি ফেলে 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 আমি গোটা বালিশটাকে ভিজিয়ে ফেলেছি বলে হুজুর আমার মায়ের জন্য একটু দোঁয়া করবেন মা হারা যন্ত্রণা কত কঠিন তাদের মা মারা গেছে তারাই বুঝে কবি বলে

জগতে তাদের ছোটবেলায় মা মারা যায় তাদের মতো দুখিয়ার আর পৃথিবীর জমিনে না তাই মা বড় সম্বল রে বাবা মা বড় কষ্টের জিনিস মা বড় মহাব্বতের জিনিস ভালো করে শুনেলেন ওই মায়ের পেটে যখন সন্তান থাকে মাকেতে পারে না ঘুমাতে পারে না মা উঠতে পারে না বসতে পারে না মা যখন রাত্রি নেমে হয়ে যায় মায়ের সকলই ঘুম লাগ ডেকে মারে কিন্তু মা যন্ত্রণা বেদন সহ্য করতে পারে না আল্লাহটাকে ডাকে বুধ গন্ত্রণা সহ্য হয় না ওই মাহ যখন আটারে চলে যায় বিজ্ঞানিকরা মায়ের সন্তান যেদিন ভূমিষ্ঠি হবে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয় ওই লাথি যদি কোনো পুরুষকে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলি যা মারা যেত ও মুসলমান সন্তান যখন কলি যাই লাথি মেরে দা মায়ের কলিজে যে পেটে চুচির হয়ে যায় মায়ের শরীর দিয়ে তাজা 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 রক্ত বয়ে যায় আজকে ওই মাকে যারা মারে ওই মাকে যারা ভা না মাকে যারা বাড়িতে বের করে দেয় তাদের মতন কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে বাঁচার দাও তাদের দাম না আল্লাহর কোরআন বলেছে তুমি তোমার মাকে মারা তো দূরের কথা খবর তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না চোখরাঙ্গি কথা বলো না যাদের মা বেঁচে আছে আর যাদের মা চলে গেছে বাবা তারা দোয়া করেন সদকা করেন মায়ের জন্য দান করেন দেখবেন আল্লা আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারেন মায়ের সঙ্গে করেছেন মা যদি বেঁচে থাকে মায়ের হাতখানা চেপে ধরবেন আপনি যতই অন্যায় করু আপনার মা আপনার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে আপনাকে সেকেন্ডের মধ্যে মাফ করে দেবে দেবে না দেবে জোরে বলুন দেবে না দেবে জোরে বলুন তাই আমি আপনাদেরকে বলবো বাপ এমন কোনো মা নাই এমন কোনো বাপজি ভাই নাই পাঁচ হাজার টাকা দাতা ইনশাল্লাহ এই তো এই আপনাদের দুবড়ি ঘাসে গলায় দলি দিয়ে মরা দরকার। দরকার দরকার না সরুলিয়া থেকে আতিব পাঁচ হাজার টাকা সরুলিয়া থেকে আতিব আল্লাহ রপিয়া রাবাধাতিburg ছিল এসুরুলিয়া থেকে এসে 5000 দিল আর ও دما করে আমি বানার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুকেন জীবন পালো তুমি ও গপাগ আর মি জানে নেকি তুমি গকরে দিও বাড়ি আল্লাহ ও সোমর 12টা হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বা অনেক মা কবর চলে গেছে জনম দুখিনী ওই মায়ের নামে পাঁচ হাজার করে টাকা আর তিনটা আল্লাহর বান্দাকে দেখবো আর তিনটে হবে না পাঁচটা করে হাজার টাকা দাতে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ এবার আপনাদেরকে বলি বাবা ইনশাআল্লাহ হবে আমি পাঁচশো টাকার লোট আপনাদের কাছ থেকে 50 টা নগদ হাতে দেখতে চাই কত কত খান 50 খান পাঁচশো টাকা লট আমি দেখতে চাই দেখেন টাকার বান্ডেল লিখেছে দেন সুহান আল্লাহ এই ও অধিকে আদা চলছে তাই বাহো দোষ নাই হ্যাঁ এই দেখেন সকাল সেই সন্ধ্যে থেকে এতক্ষণ কুড়ি হলো ওধার আছে না আল্লাহ মামিন একবার চিলিয়ে দুই। আল্লাহ রবি আর বান্না বান্দি ছিল অল্প অল্প করে টাকা দিয়ে কুড়ি হাজার হইল আরো দুয়া করি আমি সকলের জন্যতে এ শান্তি চোখ দিয তুমি দুনু জাহানে তোলা আমি আমি আপনাদের কে বলছে বলি বা পাঁচ হাজার দু হাজার দশ হাজার এক হাজার পাঁচশো করে দিয়ে পঞ্চাশ পাঁচশো টাকার লোক নগদ আমার হাতে পাওয়া যাবে না আগে হবে না ইনশাল্লাহ এই ভাঙা মদুলি শেষের বেলাতে আমি বেশিক্ষণ বুঝবো না বা চলে যাব যে তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ পাঁচশো হাজার দু হাজার টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে নগদে 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 হাতে নিয়ে একটু দোয়া করবো বা ঝটঝট 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 করে আগামীকালকে বহুদূর জালসা বাবা মেদিনীপুর ওই পূর্ব মেদিনীপুর দিয়ে ঘের কাছে তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ একবারে মুসাফির হালতে দোয়া করবো ইনশাল্লাহ দেন ভাই আজকে সকাল সাড়ে সাতটার সময় বাড়ি ঢুকেছে নাকি গো তোর দে তো আমি উল্টো পঠা তো গিয়ে দেওয়া দেখো শুনুন কি নাম গো

সিরাজুল আল্লাহর পিয়ার বান্দা সিরাজুল গো ছিল এ দুই হাজার টাকা সিরাজুল গো দিয়ে গেল এ নগো দেখো বাকি এক মিলে দুই হলো আল্লাহ তুমি সিরাজুল তো বেনামিতে দেখো মলাই কানেতে ছিল এ দুজন হাতে দেড় হাজার বেনামিতে দিল আরো দুজনের কারণ আল্লাহ সিরাজুল এক হাজার

কিলান ফারাজির প্যান্ডেল থেকে আর কত একবার আলো উনচল্লিশশো টাকা তা আর প্যান্ডেল থেকে আসছে না কেন হ্যাঁ এই দেখেন যখন ফরাজির প্যান্ডেল থেকে 7000 টাকা আর একটা চাবি এসেছে আল্লাহ রফি আরমানের আবনেরা ছিল 7000 টাকা নগদ চাবি পাঠালো আর দুগু আমি মাখালা বন্ধের কারণ এই আল্লাহ তুমি দি্যাদার ব্যাগটা এমন বড় লিখেছে টাকা আসছে না চাইছো হচ্ছে না আল্লাহ এক ব্যাগ টাকাটা আসছে না হাসছে এরকম করে

মুকাইশে কু দেখো মাওলানা কোতাই বসেছিল পায়া কো হাজার টাকা মুকাইশে কো দিয়ে গেল আর দোয়া করে মুকাইশে কে র কারণে এই ভাই আপনাদের একটা কথা বলি আল্লাহর 30টা বান্দা হাত তুলেন তো 1000 করে 30 টাকা করে দিবেন 30 জন একটা করে হাজার টাকা বাকি পর দেবেন ইনশাল্লাহ আল্লাহর কোরআন তিরিশটি পাড়া বাবা বড় কথা হবে ইনশাল্লাহ এক হাজার করে তিরিশ জন এখানে নামটা লিখে দেন ইনশাল্লাহ আসুন তাদের আসুন একটা করে হাজার টাকা তাড়াতাড়ি করে ঝট করে এই সামনে রমজান মাস হচ্ছে এই এই রোজা করা গো তিরিশ তারাবি কদিন তিরিশ সাহারি খাবো কদিন ইফতার করবো কদিন সব তিরিশ তো হাবার তিরিশটি আল্লাহর বন্ধে একটা করে হাজার টাকা হবে না হবে না ইনশাল তাড়াতাড়ি করে বলুন বাকি হোক নগদ হোক থেমে দেবেন পরে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দেবেন ইনশাল্লা হইলো নামছিনি হাজার নূর বক্স দু হাজার তাহলে তিনটি হইলো বাবা নূর বক্স দু হাজার তিনটা হইলো আর কই আজমাই রিসেখ তো হাজার নাতির নামে দোয়া করে সব চেয়েছে বাবা আজমাই রিশেখ তাহলে পাঁচটা হলো আল্লাহ রো বিয়ান রবাদ আজমাই শেখ ছিল এ নাতির নামে দুই হাজার টাকা দেখো দিলো আরো দু ব আরো দু ব কুরি তা খাল্লা তিরো জুলনি থে ছন্দিশু কু দিও তুমি কব রো বিছাগর আল্লাহ সাইদু কই কোনটা সাইদু আল্লাহ রবি আর বান্দা সাইদু লোক ছিল বাপের নামেতে পাঁচ হাজার টাকা দিল আরো দুবা কুড়ি তাহার বাপের কার এই কত আছে দু হাজার

আল্লাহর পিয়ার আমানসের আলী ছিল এই এক হাজার টাকা দেখো দেখো গো দানিলা ই আর তো কবি আবসেরালের কারণ দি যোগসেরালি কে গো সুখে রদিব 11 নম্বর হলো আ ভাইলো কত